Hey everyone, good morning and welcome back to my channel. আজকে সকাল সকাল রেডি হয়ে দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে, কারণ আজকে আমার ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্র্যাকটিক্যাল এক্সাম। কেন মেট্রো স্টেশন? কারণ আজকে আমি যাচ্ছি মামার বাড়ি থেকে, আর মামার বাড়ি থেকে না গেলে 10টার মধ্যে পৌঁছানোটা আমার পক্ষে প্রচন্ড টাফ হয়ে যেত। আর সত্যি বলতে ট্রেনের চাইতে না মেট্রোর জার্নি অনেক কমফোর্টেবল। আর আজকে থেকে শুরু হলো এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। পরীক্ষার জন্য এই একটা উইক আমাকে রোজ তাড়াতাড়ি উঠতে হবে, ঘুমের একদম 12টা বেজে গেল। আর এই নিউ গড়িয়ার এই এরিয়াটা প্রচন্ড ফাঁকা ফাঁকা, তোমরা যারা গেছো জানো হয়তো। আর এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। সত্যি বলছি আমার এই ফাঁকা রাস্তায় একা হাঁটতেই প্রচন্ড বেশি ভালো লাগে। বিপাশা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল, ও আগেই এসে গেছিল টোটো স্ট্যান্ডে ওয়েট করছিল। এই যে আমি আসার পরে ও আর আমি মিলে টোটোয় উঠে গেলাম আর পৌঁছে গেলাম কলেজে। আর পরীক্ষা হওয়ার আগে থেকেই না আমরা প্রত্যেকে প্রচণ্ড টেনশনে ছিলাম, বাট তেমন টেনশনের কিছুই হয়নি, আমাদের সবার পরীক্ষাই প্রচণ্ড ভালো হয়েছিল। আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা যে যার মতো এখানে যার যার বন্ধুর সাথে বসে বসে গল্প করছিলাম। আর এই যে দেখছো এই মেশিনটাতেই আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আলো জ্বালাতে হয়। তারপরে এখানে অ্যাডমিট কার্ড নিয়ে আমি বসেছিলাম আমাদের ভাইভার জন্য, প্র্যাকটিক্যাল এক্সামের পরেই ভাইভা হওয়ার কথা ছিল। আর একদম সত্যি কথা, এখানে সেই ছোটোবেলার ফিলিংস আসছিল, সেই মৌখিক পরীক্ষার মতন, যে ভাইভাতে গিয়ে কি বলবো না বলবো, হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর তাই জন্যই চলে এসেছিলাম আমার কলেজের সামনেই একটা রেস্টুরেন্টে। আর এটাকে কি বলে জানো? এটাকে বলে সেলফ ডেট। কখনো কখনো নিজের সাথে নিজের ডেটটাও প্রচণ্ড প্রয়োজন। নিজের সাথে নিজের কথাগুলো শেয়ার করাও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ অন্য কেউ তোমাকে কতটা বুঝলো তার থেকেও বেশি ম্যাটার করে তুমি তোমাকে কতটা বুঝলে। আর এদের খাবারের কোয়ালিটিটা অত্যন্ত ভালো। আর তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর আজকে না ফেরার সময় আমি উঠেছিলাম জেনারেলে, কারণ আজকে আমরা লেডিসে উঠতে মন চায়নি আগের দিনের এক্সপিরিয়েন্সের পরে। তারপর বাড়িতে ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধেবেলা উঠে খেলাম এক কাপ চা, যেটা ছাড়া আমার মাথা যন্ত্রণা ছাড়ে। তারপরে মা বলল বঙ্কু বোধহয় ওপরেই আছে ঘরের মধ্যে, তাই জন্য আমি দরজা খুলে দেখতে গেলাম। তারপরে দরজা খুলে দেখি ও ঘরের মধ্যে নেই, ও অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের ডাইনিং রুমে। আর এই যে দেখো ও ঘুম থেকে উঠে আর গোড় ভাঙছে একদম রাজার মতন, যেন পুরো ওপরটাই ওর হয়ে গেছে, সারাদিন ও ওপরেই থাকে, আর কেউ থাকে না, সেই জন্য থাকার প্রচণ্ড মজা পেয়ে গেছে। আর তারপরে আমি যদি নিচে বসি তাহলে ও খেলার জন্য ব্যস্ত হয়ে ওঠে আমার জন্য। আর সত্যি কথা বলতে না, তুমি যদি কোনো পেট মানে কুকুর বিড়াল এদেরকে সাহায্য করো কোনো দিন, তারা কখনোই তোমার ক্ষতি করে না। তুমি একবার ভালোবেসে দেখো, তোমাকে তারা দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে। আর ও রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে, রাত্রিবেলা যখন আমার মা রুটি খায় না তখন ও লিটারালি মানুষের মতন একদম রুটি খাওয়ার জন্য মেয়াও মেয়াও করতেই থাকে। আর এখানে ও সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর রুটিই খাচ্ছে, রুটিটাই বোধহয় ওর ফেভারিট। আর আজকে মানে কি বলবো, 3 দিন ধরে আমার মাথাটা এত যন্ত্রণা করছে, আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমার মাইগ্রেনের ওষুধ খেয়েছি, বাট মাথা যন্ত্রণাটা পার্মানেন্টলি যাওয়ার নামই করছে না। 3 দিন ধরে মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে, সেটা সারারও নাম নেই। তাই আজকে নিজেকে একটু ফ্রেশ করার জন্য আজকে আমি আর পড়তে বসিনি, বাড়ি এসে বঙ্কুর সাথে খেললাম, দেন পরীকে ফোন করে ডেকেছিলাম, পরীও এসেছিল। আর ও এসে এই যে আমার একটা ম্যাজিক কাপ নিয়ে, যেটার মধ্যে জল ঢেলে আলো জ্বালছিল, এটা নিয়ে খেলা করছিল। আর জানো তো 11 তারিখে পরীর বার্থডে, আর যদিও আমি থাকতে পারবো না কারণ আমার ওই সময় এক্সাম, তো ওই ওর বার্থডে নিয়ে প্রচণ্ড প্ল্যানিং সব হচ্ছিল বসে বসে এখানে। আর এখানে তো ওর বার্থডে নিয়ে ওর এক্সপেকটেশনের কোনো শেষ নেই। তারপর আবার কি, ওর সাথে খেললে আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় ওর পাকা পাকা কথাগুলো শুনে। আর ও এখন ফেসবুকে একা একা স্টোরি দিতেও শিখে গেছে, যেটা আমি ওর বাবার কাছ থেকে জানলাম। হাজার হাজার লোক পারছে না আর ও পেরে গেছে। আর তারপর আমার মা তো রাত্রেবেলার ডিনারটা আমায় খাইয়েই দেয়, সাথে এখানে চলছে নিউজ, আমার বাবা দেখছে, আর বঙ্কু এখানে বসে রয়েছে কারণ আমরা খাচ্ছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ, অ্যান্ড টাটা।